আগেই বার্তা দিয়েছিলেন জিতু কমল, অধিকার নয়, দায়িত্ব নেওয়ার নাম বিয়ে। শেষমেশ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার কাজটি সম্পন্ন হল 6ই মে। পরিবারের প্রবীণদের অনুরোধে সংবাদ মাধ্যমের প্রবেশ নিষেধ ছিল বিয়ের অনুষ্ঠানে। পুরোপুরি বাঙালি আচার মেনেই হলো বিয়ে। দুই পরিবারই ওদেশীয়, তাই আজ 7ই মে সকালে নয়, সন্ধ্যায় নবনীতা পা রাখবেন তার শ্বশুরবাড়িতে। বিয়ের অনেকটা আগে থেকেই জিতুর পরিবারের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন নবনীতা। বিশেষত জিতুর মায়ের সঙ্গে তার খুবই হৃদ্যতা তৈরি হয়েছে, সেটা আগেই জানিয়েছিলেন জিতু। 7ই মে দুপুরে প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বিয়ের প্রথম ছবি। এছাড়া বিয়ের মণ্ডপে উপস্থিত জিতুর বন্ধু অভিনেতা সুমন কুণ্ডু পাঠালেন আরও বেশ কিছু ছবি, যা তার মোবাইল ক্যামেরায় তোলা। এখন প্রশ্ন হলো, বিয়ের পরে দুজন দুজনকে কি আলাদা নামেই ডাকছেন? এই প্রশ্নের উত্তরে বেশ রহস্য করলেন অভিনেতা। জিতু কমল নবনীতাকে আটপৌরে ঢঙে নব বলে ডাকেন বেশ অনেকদিন ধরেই, সেই প্রথম একসঙ্গে কাজের সুবাদে। স্টার জলসার অর্ধাঙ্গিনী ধারাবাহিকেই প্রথম দেখা যায় জিতু নবনীতা জুটিকে। সেই থেকেই বন্ধুত্ব এবং ক্রমশ সম্পর্কের সূত্রপাত। সেই নবডাকটি বিয়ের পরেও রয়ে গিয়েছে বলেই শোনা গিয়েছে। কিন্তু নবনীতা জিতুকে কী নামে ডাকছেন সেটা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে নববধূ নাকি বেশ লজ্জাশীল, স্বামীকে নাম ধরে ঠিক ডাকছেন না এখনও। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।